কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো। দীর্ঘ 18 বছর পর 2021-এর শেষের দিকে ফাইনালি মুক্তি পেতে যাচ্ছে বিশ্বের ওয়ান অফ দ্য মোস্ট অ্যাওয়েটেড মুভি দি ম্যাট্রিক্সের পার্ট 4, ম্যাট্রিক্স রিজারেকশন। প্রতিবারের মতো এবারও কিয়ানু রিভসকে মূল আকর্ষণ হিসেবে দেখা যাবে। অবশ্য কিয়ানু ছাড়া ম্যাট্রিক্স আর লবণ ছাড়া তরকারি দুইটাই সমান। তাহলে চলুন এখন একটু ঘেটে দেখা যাক কি চমক আছে ম্যাট্রিক্স 4 রিজারেকশনের ট্রেইলারে। ম্যাট্রিক্স 4 এ ভার্চুয়াল জগতের পাশাপাশি অকল্পনীয় অ্যাকশন সিকোয়েন্স তো আছেই। চিরচেনা ক্যারেক্টারগুলোতে কিছু নতুন মুখের যোগ হয়েছে। বলিউড স্টার প্রিয়াঙ্কা চোপড়ার নামও রয়েছে নতুনদের লিস্টে। তবে প্রিয়াঙ্কাকে সম্ভবত একজন ফরচুন টেলার অথবা রহস্যময়ী পথ প্রদর্শক হিসেবে দেখা যেতে পারে, কারণ প্রিয়াঙ্কার হাতের অ্যালেস ইন ওয়ান্ডারল্যান্ড নামক গল্পের বইটা ম্যাট্রিক্সে এক নতুন মাত্রার রহস্য যোগ করে দিয়েছে। এছাড়া পুরো ট্রেইলার জুড়ে লাল ও নীল রঙের দুটি ক্যাপসুলের এক অজানা রহস্য তো আছেই। তবে একটা বিষয় কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, পুরো ট্রেইলার জুড়ে কিয়ানু রিভস অর্থাৎ গল্পের নায়ক নিওকে কেউই চিনতে পারেনি। এমনকি গল্পের নায়িকা ট্রিনিটিও নিওকে চিনতে পারেনি। নিওকে কেউ চিনতে না পারার কারণে নিও এটা নিয়ে চিন্তিত হয়ে সাইকিয়াট্রিস্টের কাছেও গিয়েছে। এখন শুধু কিছু সময়ের অপেক্ষা মাত্র, দেখা যাক কি হতে চলেছে নিওর সাথে। এক্সপ্লেইন করব ম্যাট্রিক্স রিজারেকশন, তাই পুরো মুভির এক্সপ্লেনেশন ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাছাড়া এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে পারেন, আর ম্যাট্রিক্স 4 এর অরিজিনাল ট্রেইলার দেখতে হলে ডিসক্রিপশন চেক করুন। তাহলে আজ ট্রেইলার পর্যন্তই, পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।